আসসালামু আলাইকুম, এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। তানিয়া ইসলাম রাত্রি শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। বিশ্ব অর্থনীতিতে সংকট চলছে, বাংলাদেশও এর বাইরে নয়, জানালেন প্রধানমন্ত্রী। অর্থনৈতিক চাপের মধ্যেও বাজেট বাস্তবায়নের অঙ্গীকার। বদলে যাও বাংলাদেশের উপকার শেখ হাসিনা, বললেন ওবায়দুল কাদের। দেশের অর্থনীতি এখন ধ্বংসের দ্বার প্রান্তে, অভিযোগ মঈন খানের। ক্যাপাসিটি চার্জ ছাড়া বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ সম্ভব নয়, দাবি বিদ্যুৎ প্রতিমন্ত্রীর। অযাচিত খরচ আড়ালের কৌশল, বলছেন জ্বালানি বিশেষজ্ঞরা। এবং নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে রাজধানীতে অবাধে চলছে অটোরিকশা, চালকদের সতর্ক করছে পুলিশ। বিকল্প কর্মসংস্থান চান চালকরা। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত সংবাদ। বিশ্ব অর্থনীতিতে সংকট চলছে, বাংলাদেশও এর বাইরে নয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারপরও ছয় জুন সরকার বাজেট ঘোষণা করবে এবং তা বাস্তবায়ন করা হবে বলে জানান তিনি। রাজধানীতে বাংলাদেশ অর্থনীতি সমিতির দ্বিবার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, দেশি বিদেশি নানা কারণে এবার জিডিপি কিছুটা কমতে পারে। আরো জানাচ্ছেন হুমায়ুন চিস্তি। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনের এ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, 3 বছর 7 মাসে যুদ্ধবিধ্বস্ত একটি দেশকে স্বল্পোন্নত দেশে পরিণত করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 75-এর 15ই আগস্ট তাকে হত্যার মধ্যে দিয়ে সেই অগ্রযাত্রা থেমে যায়। এরপর 16 বছরে মানুষের মাথাপিছু আয় বেড়েছে মাত্র $6। যদি বেঁচে থাকতেন হয়তো 10 বছরও লাগতো না, বাংলাদেশ উন্নত দেশ হিসেবে বিশ্ব মর্যাদা পেত। শেখ হাসিনা বলেন, জাতির পিতার দেখানো পথ ধরেই এগিয়ে যাচ্ছেন তিনি। দেশের তৃণমূল মানুষকে লক্ষ্য করেই এখন তার সব অর্থনৈতিক পরিকল্পনা। অর্থনীতি অত বড় বড় সংগ্রামী বুঝবো না, কিন্তু আমি একটা জিনিস বুঝি যে মানুষের জন্য কাজ করতে হবে। মানুষ কি পেল সেটা দেখতে হবে, মানুষের কল্যাণে কি করণীয় সেটা করতে হবে, যা আমি শিখেছিলাম আমার বাবার কাছ থেকে। আমাদের প্রতিটি নীতিমালা হচ্ছে একবার তৃণমূলকে লক্ষ্য রেখে, তৃণমূলের মানুষের ভাগ্য পরিবর্তন। বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশের অর্থনীতি চাপের মধ্যে আছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এর মধ্যেও যথাসময়ে বাজেট ও তার বাস্তবায়ন করা হবে। এই স্যাংশন কাউন্টার স্যাংশন এগুলি যদি না হতো আর যদি যুদ্ধ না হতো তাহলে হয়তো আমরা আমাদের স্মুথ গতিতে যেতে পারতাম। ইতিমধ্যে আমরা 6 তারিখে বাজেট দেব, ইনশাল্লাহ বাজেট আমরা ঠিক মতো দিতে পারবো এবং বাজেট আমরা বাস্তবায়নও করবো। তবে আমরা যেহেতু এই যুদ্ধ এবং স্যাংশনের জন্য কিছুটা কিছুতা সাধন করতে গিয়েছি, এই কিছুতা সাধনের ফলাফল হচ্ছে হয়তো আমাদের জিডিপি যেটা আগে গতবার পেয়েছিলাম এত কিছু কম দেয়, কিন্তু সেটাও আমরা পরবর্তীতে উত্তর ঘটাতে পারবো সে বিশ্বাস আছে, সেভাবে আমরা পরিকল্পনা নিচ্ছি। জিয়াউর রহমানই দেশে খেলাপি ঋণের সংস্কৃতি শুরু করেছিলেন বলে এ সময় মন্তব্য করেন প্রধানমন্ত্রী। ক্ষমতা অবৈধভাবে দখল করা যারা, তারা ক্ষমতাকে কুক্ষিগত করার কথাই চিন্তা করেছে। একটার পর একটা কু, 18-19টা কু হয়েছে বাংলাদেশে। একটা মিলিটারি সরকার যখন আসে তখন দুর্নীতিই তাদের নীতি হয়ে যায়। খেলাপিরির এই কালচারটা কিন্তু ওই মিলিটারি ডিক্টেটর জিয়ার আমল থেকে শুরু। বদ্বীপ পরিকল্পনা 2100 বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশকে জলবায়ু সহিষ্ণু নিরাপদ দেশে পরিণত করতে সরকার বদ্ধপরিকর বলেও সম্মেলনে জানান প্রধানমন্ত্রী। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। 44তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গণভবনে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন দলের কেন্দ্রীয় নেতারা। এই উপলক্ষে গণভবনে যান আওয়ামী লীগের সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতারাও। সেখানে প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ অন্য নেতারা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পর বিদেশে নির্বাসন শেষে 1981 সালের 17ই মে দেশে ফেরেন শেখ হাসিনা। সেদিন ফিরে এসেছিলাম, এত বড় দল পরিচালনার কোন অভিজ্ঞতা আমার ছিল না, আর কখনো ছাত্রলীগ করার সময় কখনো নেতা হওয়ার চেষ্টা করি নাই। দলের প্রয়োজনে যখন যেটা দায়িত্ব দিয়েছে সেই দায়িত্বটা পালন করেছি, কিন্তু যখন এই দায়িত্বটা পেলাম, হ্যাঁ অবশ্যই এটা বিরাট দায়িত্ব,
কিন্তু আজকে আওয়ামী লীগ বাংলাদেশে সব থেকে শক্তিশালী এবং বড় সংগঠন, এটা হলো বাস্তব। সব থেকে জনগণের কাছে সব থেকে গ্রহণযোগ্য দল আওয়ামী লীগ। প্রতিবার চক্রান্ত হয়, সে চক্রান্ত মোকাবেলা করে কিন্তু আমরা বেরিয়ে আসি। বদলে যাও বাংলাদেশের রূপকার বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের ইতিহাসে গত ৪৪ বছরের মধ্যে শেখ হাসিনাই সবচেয়ে সাহসী রাজনীতিক বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শেখ হাসিনা স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রাজধানীর তেজগাঁওয়ে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এ সময় ওবায়দুল কাদের বলেন, প্রতিবেশী রাষ্ট্র নয়, আওয়ামী লীগকে নিয়ন্ত্রণ করে দেশের জনগণ ও সংবিধান। মিজান শাহজাহানের রিপোর্ট। শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করে আওয়ামী লীগ। এতে দলের কেন্দ্রীয় নেতারা তাদের বক্তব্যে শেখ হাসিনার সাহসী নেতৃত্বের নানা দিক তুলে ধরেন। আজ ১৫ বছর দেশ পরিচালনা করছে শেখ হাসিনা, ফিরে এসেছেন বলে। শেখ হাসিনা আজকে শুধু বাংলাদেশের নেত্রী নন, শেখ হাসিনা আজকে বিশ্ব নেতায় রূপান্তরিত হয়েছেন। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধু পোয়েট অব পলিটিক্স আর তার কন্যা শেখ হাসিনা ম্যাজিক অব পলিটিক্স। গত ৪৪ বছরের ইতিহাসে যে পরিবর্তন হয়েছে, এই পরিবর্তনের রূপান্তরের রূপকার হচ্ছেন শেখ হাসিনা। তিনি বলেন, শেখ হাসিনা কোনো বিদেশি শক্তির পরোয়া করেন না। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বেসামাল হয়ে প্রতিনিয়ত আওয়ামী লীগের বিরুদ্ধে আক্রমণ করে বক্তব্য দিচ্ছেন বলে অভিযোগ তার। মির্জা ফখরুল বলে, আমাদেরকে নাকি প্রতিবেশী দেশ নিয়ন্ত্রণ করে। ফখরুল সাহেব, শেখ হাসিনাকে কেউ নিয়ন্ত্রণ করতে পারে না, আমাদের নিয়ন্ত্রণ করে বাংলাদেশের জনগণ। দলীয় নেতাকর্মীরা অপকর্মে যুক্ত হলে কঠিন পরিণতির মুখোমুখি হতে হবে বলেও হুঁশিয়ার করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। তিনি বলেন, যারা দলের সিদ্ধান্ত অমান্য করছেন তাদের খেসারত দিতে হবে। গত নির্বাচনে ৭৫ জন এমপির দলীয় মনোনয়ন বঞ্চিত হওয়ার কথা স্মরণ করিয়ে দিয়ে ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনার শাস্তি দেওয়ার কায়দা ভিন্ন। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। আন্দোলনের কর্মসূচি ও কৌশল নির্ধারণ করে দ্রুতই বিএনপি মাঠে নামবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। সম্প্রতি কারামুক্ত ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক নবিউল্লাহ নবীর ড্যামরার বাসায় তার সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। তার অভিযোগ, বিশ্ব পরিস্থিতির দোহাই দিয়ে ক্ষমতাসীনরা তাদের দুর্নীতি লুটপাটের কারণে ধ্বংসের দ্বারপ্রান্তে থাকা দেশের অর্থনৈতিক পরিস্থিতি আড়াল করতে চাইছে। ডোনাল্ড লুর সফরের মাধ্যমে বর্তমান সরকারের সাথে যুক্তরাষ্ট্রের টানাপোড়েন অবসান হয়েছে এমনটি ভাবার কারণ নেই বলেও দাবি করেন বিএনপির এই নীতি নির্ধারক। যুক্তরাষ্ট্র র্যাবের উপর নিষেধাজ্ঞা ও ভিসা নীতি প্রত্যাহারের কাজ করছে বলে ক্ষমতাসীনদের বক্তব্য অসত্য বলে দাবি করেন মঈন খান। যুক্তরাষ্ট্রের অবস্থান এক ছিলো নড়বড় হয়নি। এখানে ব্যবসা বাণিজ্য, পারস্পরিক সম্পর্ক, কূটনৈতিক সম্পর্ক, জিওপলিটিক্যাল সম্পর্ক, এগুলো নিয়ে আলাপ আলোচনা তো চলতেই থাকবে। এই আলোচনা আমেরিকা বাংলাদেশ সরকারের সঙ্গে করছে বলেই সরকার যদি ভেবে থাকে তাদের এই একদলীয় শাসন অগণতান্ত্রিক ব্যবস্থা আমেরিকা স্বীকার করে নিয়েছে, এটা তাদের সম্পূর্ণ ভুল ধারণা। বাংলাদেশের অর্থনীতি ধ্বংসের প্রান্তে এসেছে তার কারণ বিশ্ব রাজনীতি নয়, তার কারণ হচ্ছে সরকার এবং তার গোষ্ঠীভুক্ত কিছু সুবিধাপ্রাপ্ত ব্যক্তি যারা বাংলাদেশের অর্থনীতিকে লুটপাট করছে সেই কারণে। ক্যাপাসিটি চার্জ ছাড়া বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে বিশেষজ্ঞদের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। জবাবে এই চ্যালেঞ্জকে বিদ্যুৎ খাতের অযাচিত খরচ আড়ালের কৌশল বলে মন্তব্য করেছেন ক্যাবের জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক শামসুল আলম। উল্টো বিদ্যুৎ খাতের ব্যয় বৃদ্ধির যৌক্তিকতা প্রমাণে নীতি নির্ধারকদের ক্যাবের সাথে এক টেবিলে বসার আহ্বান জানিয়েছেন তিনি। ফজলে রাব্বি রিপোর্ট। প্রতি বছর বাড়ছে বিদ্যুৎ ব্যবহারের খরচ। এবছর এরই মধ্যে একবার বাড়ানো হয়েছে বিদ্যুতের দাম, আরও অন্তত ৩বার বাড়ানোর অগ্রিম ঘোষণা আছে সরকারের।
এ প্রেক্ষিতে সরকারের নীতির বিরোধিতা করে বিভিন্ন রাজনৈতিক দল ও বিশেষজ্ঞদের অনেকে বেসরকারি খাতে বিদ্যুৎ উৎপাদনে ক্যাপাসিটি চার্জ নিয়ে প্রশ্ন তুলেছেন, যা আলোচনায় এনেছেন প্রতিমন্ত্রীও। যারা কথিত বিশেষজ্ঞরা বলেন ক্যাপাসিটি চার্জ কেন দিচ্ছেন, তাদেরকে বলবো আপনারা 100 মেগাওয়াটের একটা পাওয়ার প্ল্যান্ট করেন। চ্যালেঞ্জটা দিলাম আমি আজকে, 100 মেগাওয়াটের একটা পাওয়ার প্ল্যান্ট করেন কালকে। প্রতিমন্ত্রীর এমন বক্তব্যকে অপেশাদার বলে মন্তব্য করেন কনজিউমার অ্যাসোসিয়েশন বাংলাদেশ, ক্যাবের জ্বালানি উপদেষ্টা অধ্যাপক শামসুল আলম। খাত সম্পর্কে না বুঝে তথাকথিত বিশেষজ্ঞদের মন্তব্যের সমালোচনাও করেন তিনি। এ খাতে করাপশনের কারণে যে এই খাতের ব্যয় বেড়েছে, এটা তো অস্বীকার করার কোনো সুযোগ নেই। সরকার এখন এই জায়গাটা উপেক্ষা করে, এই জায়গাটাকে না দেখে যদি বলে যে লোকজন ক্যাপাসিটি পেমেন্ট দিয়ে বিদ্যুৎ খাত শেষ করে দিল, আর এরকম একটা উত্তর যদি সরকার দেয় যে সরকার খেলো হয়ে গেল না, যারা বলতেছে তারা তো মাঠে ময়দানে কে কি বলবে সেটার পিছনে তো দাঁড়ায় লাভ নেই। ক্যাবের এই উপদেষ্টা বলেন ক্যাপাসিটি চার্জের বিষয়টি মূল নয়, বড় বিষয় এখাতে দুর্নীতি ও সুশাসনের ঘাটতি। যে ক্যাপাসিটি পেমেন্ট তো কারিগরি বিবেচনায় এখানে তো বিবেচ্য বিষয় নয়, বিবেচ্য বিষয় হচ্ছে যে আমি বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত যে বিনিয়োগকারীকে তার ইকুইটির মানির উপরে কত পার্সেন্টেজ সুদ দিচ্ছি, ইন্টারেস্ট দিচ্ছি। বিআরসির একটা স্ট্যান্ডার্ড রেট আছে, তারপরে আমি তার ব্যাংক রেট যে ঋণ আমি তার কত ঋণ দিচ্ছে, ঋণের উপর ইন্টারেস্ট দিচ্ছে, তাকে আমি ওভারঅল কত প্রফিট দিচ্ছি, সেই গাইডলাইন গুলো প্রথমত কথা। বিদ্যুতের দাম বাড়িয়ে ভর্তুকি সমন্বয়ে IMF এর পরামর্শকে উদ্দেশ্য প্রণোদিত এবং বাংলাদেশের জন্য আত্মঘাতী বলেও মন্তব্য করেন এ বিশেষজ্ঞ। ফজলে রাব্বি, ATN বাংলা, ঢাকা। প্রশাসনের নিষেধাজ্ঞা তোয়াক্কা না করে রাজধানীতে দাপিয়ে বেড়াচ্ছে ব্যাটারি চালিত অটোরিকশা। শুধু নিষেধাজ্ঞা দিলেই হবে না, ঝুঁকিপূর্ণ এসব বাহন যাতে রাস্তায় নামতে না পারে সেজন্য কঠোর ব্যবস্থা নেওয়ার তাগিদ দিয়েছেন সংশ্লিষ্টরা। অটোরিকশা চালকরা বলছেন, হঠাৎ বন্ধের এমন সিদ্ধান্তে পরিবার নিয়ে তাদের পথে বসা ছাড়া উপায় নেই। আরো জানাচ্ছেন আনন্ত সিনরে। ঢাকার 2 সিটি কর্পোরেশন এলাকায় ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধে বুধবার নির্দেশ দেয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, কিন্তু প্রশাসনের এই নির্দেশ উপেক্ষা করে এখনও রাজধানী জুড়ে বেপরোয়াভাবে চলছে নিষিদ্ধ এই বাহন। রাস্তায় ফরম গেট গেলে ধরছে অনেক, তারপর দুবার চালাইতে পারি না, বিকেলে একটু ফাঁকা হয়েছে, এখন চালাচ্ছে গাড়ি। না, বাসের ভিতরে যাই না, আমরা চিপাই চাপার ভিতরে চালাই। এরিয়া যদি বন্ধ হয় তাহলে আমরা কি করে খাবো? চুরি ছাড়াও উপায় নাই, বয়স্ক মানুষ কি করে খাবো? নিরাপত্তাহীন চলাচল, দুর্ঘটনা এবং যাত্রীদের নিরাপত্তা না থাকায় এ বাহনটিতে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এছাড়াও রয়েছে বিদ্যুৎ সংযোগ চুরি করে এসব বাহনে চার্জ দেওয়ার অভিযোগ। চালকরা বলছেন, বিকল্প কর্মসংস্থানের সুযোগ না থাকায় বাধ্য হয়ে বাহনটি চালাচ্ছেন তারা। অটোরিকশার যে স্পিড, এটা হচ্ছে বেশিরভাগই দেখে যে অ্যাক্সিডেন্ট হয় সব সময়। সরকার আসলে এটা পুরো বন্ধ করে, সরকার যখন এটা পুরো বন্ধ করে তখন তার চলবে না। সরকার তো এটা জুনন অবস্থা পাইতেছে, এখানে চলতেছে, এরা যদি না চালায় তাহলে তো আমরা চলবো না। ট্রাফিক পুলিশ বলছে, অবৈধ এসব অটোরিকশা বন্ধে চালকদের কাউন্সেলিং করা হচ্ছে। মেইন রোডে যাচ্ছে না, যেটাই সমস্যা এটা হচ্ছে এই গলিগুলোতে চলতেছে এবং রীতিমতো ওরা মানে জোর করে চলার চেষ্টা করতেছে, কিন্তু আমরা এটা একবারে তো জোর করে বন্ধ করা যাবে না, সেটা বুঝিয়ে কাউন্সেলিং এর মাধ্যমে বন্ধ করার চেষ্টা করতেছি। বিভিন্ন বেসরকারি সংস্থার হিসেবে রাজধানী জুড়ে এমন অবৈধ অটোরিকশার সংখ্যা প্রায় 2 লাখ, যা বন্ধে সব মহলে সচেতনতা প্রয়োজন বলে মনে করেন সংশ্লিষ্টরা। আনন্তা সিনরি, ATN বাংলা, ঢাকা। গরম আবহাওয়ার সাথে সাথে উত্তাপ বাড়ছে বাজারেও। কাঁচা বাজারে কেজিতে 50 টাকার নিচে মিলছে না কোনো সবজি, বেশিরভাগ সবজির দামই 70 থেকে 120 টাকা। এদিকে লাফিয়ে বাড়ছে মরিচের দাম, ঝাল গত সপ্তাহের চেয়ে 30 থেকে 40 টাকা বেশি দিয়ে 160 টাকায় কিনতে হচ্ছে মরিচ। আরো জানাচ্ছেন মুশফিকুর রহমান। তেজগাঁ রেল স্টেশনের চায়ের দোকানদার বাহার মিয়া বাজারে এসে এদিক সেদিক ঘুরেও চাহিদা অনুযায়ী জিনিস কিনতে পারছেন না। 5 ধরনের সদাই করার জন্য বাজারে এলেও কোনো মতে 3টি সামগ্রী কিনতেই বাজেটে টান পড়েছে স্বল্প আয়ের এই মানুষটির। 1000 টাকা বাজারে নিয়ে আসলে দেখা গেছে যে 5 পদের ভিতরে আমরা 3 পদ কিনতে পারলাম, আর 2 পদ কিন্তু বাকি রয়ে গেল। ওই পদগুলো আমাদের রোজগার কত, আমাদের ইনকাম সোর্স কত? একই অবস্থা প্রায় সবার। বাজারে যে হারে নিত্যপণ্যের দাম বাড়ছে এতে হিমশিম দশা ক্রেতাদের। একবার যে জিনিসের দাম বাড়ছে তা আর কমছে না। এদিকে লাফিয়ে লাফিয়ে বাড়ছে কাঁচা মরিচের দাম। রোদ্রে গাছ মরে গেছে অনেক,
মরার কারণে মনে করেন যে গাছটা শুকাইয়া গেছে, মোষটা শুকাইয়া গেছে, আমদানি হয় নাই। গতকালকে বিক্রি করছে 120-140 টাকা, আজকে 160-180 টাকা। বাজারে বেশিরভাগ সবজির দামই 70-120 টাকা, এমনকি একটি কচু কিনতে হচ্ছে 80 টাকায়। সব তরকারির দামে বেশি কম আছে, কিন্তু কারণ বাজারে এখন দেখি যে আর একটু উল্টাপাল্টা আর কি, কেউ বেশি বেছে কেউ কম বেছে। সরবরাহ কম এবং বেশি দামে পাইকারদের থেকে কেনার দোহাই দিয়ে প্রায় প্রতিদিনই পাল্লা দিয়ে বাড়ানো হচ্ছে কাঁচা সবজির দাম। তবে পাইকাররা বলছেন ভিন্ন কথা। উস্তাটা কিনছি 30 টাকা কেজি, এখানে বিক্রি করলাম 22-23 টাকা কেজি, পুরো বাজারে বেচতেছে 50-60 টাকা বিক্রি করতেছে। এছাড়া পেঁয়াজের দাম কিছুটা কমলেও আগের মতোই আছে ডিম, ব্রয়লার মুরগি এবং মাছ মাংসের দাম। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। এবারে পাটেক্স খেলার খবর। টি-20 বিশ্বকাপে অংশ নিতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। বাংলাদেশ সময় শুক্রবার ভোর 4টায় হাউস্টনের জর্জ বুশ ইন্টারকন্টিনেন্টাল এয়ারপোর্টে পৌঁছায় তারা। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার পাশাপাশি 3 ম্যাচের সিরিজের জন্য আগে ভাগেই দেশ ছাড়ে নাজমুল হোসেন শান্তরা। আগামী 2 জুন যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বসতে যাচ্ছে টি-20 বিশ্বকাপের নবম আসর। এর আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে 21-23 ও 25 মে 3 ম্যাচের সিরিজ খেলবে টাইগাররা। 7 জুন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে সাকিবদের বিশ্বকাপ মিশন। বাংলাদেশের গ্রুপের বাকি দলগুলো হল দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস ও নেপাল। জাবিদ আহসান সোহেল ক্রিকেট ক্লাবকে 254 রানের বিশাল ব্যবধানে হারিয়ে মেয়েদের প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ শুরু করেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। বিকেএসপির 1 নম্বর মাঠে আগে ব্যাট করে 8 উইকেটে 305 রান তোলে মতিঝিল পাড়ার ক্লাবটি। 69 বলে 102 রানের ইনিংস খেলেন ওপেনার জেসিয়া আক্তার। এছাড়া রুমানা আহমেদের ব্যাটে আসে 41 রান, জবাবে 18 ওভার 5 বলে মাত্র 51 রানে অল আউট হয় সোহেল ক্রিকেট ক্লাব। মাত্র 4 রান দিয়ে 5 উইকেট নেন মোহামেডানের সাবিকুন নাহার। আরেক খেলায় সিটি ক্লাবকে 65 রানে হারিয়েছে কলাবাগান ক্রীড়া চক্র। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। বিশ্ব অর্থনীতিতে সংকট চলছে, বাংলাদেশও এর বাইরে নয় জানালেন প্রধানমন্ত্রী। অর্থনৈতিক চাপের মধ্যেও বাজেট বাস্তবায়নের অঙ্গীকার। বদলে যাও বাংলাদেশের রূপকার শেখ হাসিনা, বললেন ওবায়দুল কাদের। দেশের অর্থনীতি এখন ধ্বংসের দ্বারপ্রান্তে, অভিযোগ মঈন খানের। ক্যাপাসিটি চার্জ ছাড়া বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ সম্ভব নয়, দাবি বিদ্যুৎ প্রতিমন্ত্রীর। অযাচিত খরচ আড়ালের কৌশল, বলছেন জ্বালানি বিশেষজ্ঞরা। এবং নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে রাজধানীতে অবাধ চলছে অটোরিকশা, চালকদের সতর্ক করছে পুলিশ, বিকল্প কর্মসংস্থান চান চালকরা। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।